হুড়া আর গীতর তালে তালে যুবতীর অশ্লীল উদ্যম নৃত্য বিহারের এক দুর্নাম আছে। যুবতী নৃত্যশিল্পী মানে যেন পণ্য, এই মানসিকতার বাবে বিহারলে গৈ বিপদত পড়েছিল অসমের নজনীয় নৃত্যশিল্পীর এটি দল। হেঁচা দিয়া হয়েছিল অশ্লীল নৃত্য করবলে, অবশেষত তৎপর হল বিহার আরক্ষী। গ্রেপ্তার করিলে এই ঘটনার সঙ্গে জড়িত দুই অপরাধী, যত এগারী মহিলাও জড়িত। সেইটো বিহার মে এতিয়া তার ডেভেলপমেন্ট হয়েছে, তাত বিহার পুলিশ নিজে নিজে কেস লই সুমোটো কেস লিলে সেই কেসত মাসরাক থানা, আর কেস লই দুইটা যে এগ্রিমেন্ট করেছিলে যে মানুষ আসলে তার দুনুকে অ্যারেস্ট করেছে। বিহার আরক্ষীর সঙ্গে যোগাযোগ করে এই কথা জানিবলে দিয়ে মহানগর আরক্ষী আয়ুক্ত দীপক কুমারে। ফটোত দেখা এই দম্পতিয়ে মূল অপরাধী। উল্লেখ্য যে কিছুদিন পূর্বে সরস্বতী ডেন্স গ্রুপ নামের আন একটা নৃত্যশিল্পী দলের ক্ষেত্রতো অনুরূপ ঘটনা সংঘটিত হয়েছিল। আরক্ষীর সন্দেহ, এনে ঘটনার সঙ্গে জড়িত এক বিশেষ অপরাধী চক্র। নয়টা ছোৱালী আর দুইটা লড়া আছে, সেবিলাকর কোর্টতে স্টেটমেন্ট হয়ে আছে। আজি 4 বাজে ট্রেন আছে, 4 বাজার ট্রেন আছে, কালি সেবিলাক রাতেপুয়া আহি পাব। ইয়াতে মই একটা আরো বস্তু কহিব বিচারো, কি যেনেকুয়া বিহার পুলিশ সহযোগিতা দেখাইছে, তৎপরতা দেখাইছে আর যে সংবেদন। উল্লেখ্য যে এতিয়াও পলাতক হয়ে আছে রাহুল নামৰ আন এক যুবক। অভিযোগ অনুসরি উত্তর গুয়াহাটির রাহুল নামের যুবকজনে সলাহিরে বিহারলৈ নিছিল। এতিয়া প্রশ্ন হল, পলাতক রাহুল আরক্ষীর হাতলৈ আহিবনে? ভিডিও জার্নেলিস্ট রাতুলৰ সহযোগত ববিতা গগৈ, প্রাগ নিউজ।